হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ গাইডেন্স কোচিং সেন্টার। আজকে আমরা ক্লাস 10 চলতরির চ্যাপ্টারের পার্ট 2টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা চলতরির চ্যাপ্টারের পার্ট 2 করব। আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। সিজিএস ও এসআই দুটি পদ্ধতিতেই আমরা কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লিখেছিলাম। আজকে আমরা দেখব কুলম্বের সূত্রের যে কনস্ট্যান্ট বা ধ্রুবক কে রয়েছে, সেই কের মান বা কের একক কিভাবে নির্ণয় করতে হয়। আমরা সিজিএস এবং এসআই দুটি পদ্ধতির ক্ষেত্রেই এই কাজটা করব। আসুন শুরু করা যাক। তো প্রথমে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের কি ফর্মুলা ছিল? এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমরা এইগুলোর সাইড চেঞ্জ করলাম, করে কে পেয়ে গেলাম এফ ইন্টু আর স্কোয়ার আর Q1 Q2টি নিচে। এবারে কের একক নির্ণয় করতে গেলে এখানে যে এফ সংখ্যাটি আছে, মানে এফ অ্যালফাবেটটি আছে, এটা কিসের একক? এটা হচ্ছে বলের একক। তো আমরা এখানে লিখলাম এফের একক, কারণ এখানে আমরা এফের একক বসাবো এবং এখানে বসাবো আর এর একক, আর এর হোল স্কোয়ার, কারণ মাথায় স্কোয়ার আছে। Q1 Q2 যেটা হচ্ছে আধান, তো আধানের একক যেহেতু দুটি, তার জন্য এদের মাথায় আমি স্কোয়ার দিলাম। এফ হচ্ছে বল, তাহলে বলের একক কি হবে এসআইতে? এসআইতে বলের একক হচ্ছে নিউটন। আর আর মানে দূরত্ব, দূরত্বের একক এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার, এবং এদের মাথায় ছিল স্কোয়ার, তার জন্য এখানে বসে যাবে স্কোয়ার। আধানের এসআই পদ্ধতিতে এককটি হলো কুলম এবং মাথায় ছিল এখানে স্কোয়ার, তার জন্য এখানে হয়ে যাবে স্কোয়ার। এবার কি করলাম, নিচে যে কুলম স্কোয়ারটি রয়েছে সেটিকে আমরা ওপরে তুলে দিলাম। তাহলে এটি যদি ওপরে যায় কি হয়ে যাবে? না, কুলম -2। এই জিনিসটি যেটা পেলাম এটি হচ্ছে এসআই পদ্ধতিতে কের একক। এবারে আমরা সিজিএস পদ্ধতিতে কের এককটি দেখি। এই রকম রূপেই আমরা করে নেব কের একক বার করতে গিয়ে। তো এফ মানে বল, বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইম। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধর একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এবং আধান কিউ এর একক সিজিএস পদ্ধতিতে ESU, মাথায় স্কোয়ার আছে, যার জন্য এটা ওপরে চলে যাবে, হয়ে গিয়ে আমাদের হাতে যেটা পেলাম সেটা হচ্ছে ESU^-2। এবারে এই দুটি হলো আমাদের এসআই ও সিজিএস পদ্ধতিতে কের একক। আমাদের এখান থেকে শর্ট কোশ্চেন আসে 1 নম্বরের, যে এসআই পদ্ধতিতে ও সিজিএস পদ্ধতিতে কের এককটি লেখো। পরের বিষয়, পরে আমরা দেখব যে আধানের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি। এই জিনিসটাও আমাদের 1 নম্বরের কোশ্চেন আসে। তো সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক, 1C, সি ফর কুলম, 1 কুলম ইকুয়াল টু 3×10^9 ESU। আমাদের এইবারের আলোচনার বিষয় একক আধানের সংজ্ঞা। আমরা এখানেও একক আধানের সংজ্ঞা দিতে গিয়ে একবার
সিজিএস পদ্ধতিতে বার করব এবং একবার এসআই পদ্ধতিতে বার করব। তো সিজিএস পদ্ধতিতে কি বলা হয়েছে? আমরা জানি কুলম্বের সূত্র থেকে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আমরা এই যে কে এর ভ্যালু বা কে এর মান এক ধরলাম, কেন এক ধরলাম? কারণ আমরা পড়েছি সিজিএস পদ্ধতিতে, বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু হয় ওয়ান। তো ওয়ানের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। এবারে আমাকে বার করতে হবে একক আধানের সংজ্ঞা। তো একক আধান বলতে বোঝায় যে আধান কিউ ইকুয়ালস টু ওয়ান বা এক হতে হয়। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা এই ব্যাসার্ধ আরটাকে ওয়ান ধরব এবং যে বল এফ এটাকেও আমরা ওয়ান ধরব, এবং যে আধান রয়েছে কিউ ওয়ান কিউ টু আমরা এই কিউ ওয়ান কিউ টুকে ধরে নেব কিউ। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাই তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় বসাতে পারবো বা লিখতে পারবো এক, বল এফের জায়গায় লিখতে পারবো এক, এবং কিউ ওয়ান কিউ টু এর জায়গায় আমরা কি ধরেছিলাম? কিউ। তাহলে এখানে হয়ে যাবে কিউ স্কোয়ার, কারণ এই কিউ এর জায়গায় বসাবো কিউ এবং এই কিউ টু এর জায়গায় বসাবো কিউ, তো দুটো কিউ মিলে হয়ে গেল কিউ স্কোয়ার। এবার এখান থেকে ওয়ানটাকে তুলে দেব, তোলার পর কি পাবো আমরা? কিউ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান পাবো। স্কোয়ারটাকে যদি আমি ওয়ানের এদিকে নিয়ে দিয়ে দিই তাহলে পাবো প্লাস মাইনাস ওয়ান, মানে রুট অফ ওয়ান ওয়ানই হয়। এবার তাহলে আমি সংজ্ঞাটা লিখতে পারি, এটা হয়ে গেল আমাদের প্রমাণ যে সিজিএস পদ্ধতিতে একক আধান বার করো। আমাদের পরীক্ষার হলে দু রকমের কোশ্চেন দেয়, এক হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা, তাহলে আমরা এখান থেকে এতটা করব। আর যদি বলে সিজিএস পদ্ধতিতে একক আধানের মান বার করো, তাহলে আমি এই টোটাল জিনিসটাকে করব। তো দেখা যাক সংজ্ঞাটি কি বলেছে। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার আমরা ধরেছি রাখলে, যদি এরা পরস্পরের ওপর এক ডাইন বল প্রয়োগ করে, এই যে আমরা এখানে ধরেছি এফ ইকুয়াল টু ওয়ান, এক ডাইন বল প্রয়োগ করছে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়। তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়। এই গেল আমাদের সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। এরপর আমরা করব এসআই পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। কিন্তু সংজ্ঞাটি করার আগে আমরা দেখে নেব কিভাবে আধানটিকে বার করতে হয় সিজিএস পদ্ধতিতে। তো আমরা জানি আবার আমরা কুলম্বের সূত্রটি লিখলাম, এই কুলম্বের সূত্র। এখানে এফ ইকুয়াল টু 9×10⁻⁹ কথাটি আমরা লিখলাম, কারণ এই জায়গাটিতে আমরা বসাতাম কে, এবং সিজিএস পদ সরি এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু হচ্ছে 9×10⁻⁹, আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি, ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তো আমাকে একক আধান বার করতে গেলে অবশ্যই ওয়ান হতে হবে, তার জন্য আমি আর ইকুয়ালস টু ওয়ান বসিয়েছি, এফ ইকুয়ালস টু ওয়ান হতে হবে। কিন্তু আমি যদি এই এফ এর জায়গায় ওয়ান বসাই তাহলে কোনোভাবেই আমি এইখানের এই জিনিসটাকে সরাতে পারবো না। কিন্তু আমি যদি এফ ইকুয়াল টু 9×10⁹ ধরি এবং এইখানে ভ্যালুটি বসাই, এফ এর ভ্যালু, তাহলে আমরা
দুদিক থেকে কেটে দিতে পারি, এবং তখন এই পাশে আমাদের পড়ে থাকবে ওয়ান, এবং কিউ ওয়ান কিউ টুটিকে ধরলাম আমি কিউ। আসুন পরের পেজে দেখা যাক। তাহলে আমরা কি করলাম এখানে, এফ এর মানটা বসিয়ে দিলাম, এই সাইডে যা ছিল তাই লিখলাম, আর এর মানটা বসিয়ে দিলাম, এবং কিউ ওয়ান কিউ টু এর জায়গায় শুধু কিউ এবং তার হোল স্কোয়ার লিখলাম। তো এই সাইড থেকে কেটে যাবে দুটো, কেটে গিয়ে পড়ে থাকে ওয়ান, এবং এই ওয়ানটি চলে যাবে এদিকে। আমরা একবারে সাইডটাকে চেঞ্জ করে নিয়ে লিখলাম কিউ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এবং রুটটা যদি এদিকে যায় তাহলে হয়ে যাবে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এটি হলো এসআই পদ্ধতিতে একক আধান কিউ বার করার পদ্ধতি। এবার আমরা চলে আসব এসআই পদ্ধতিতে একক আধানের সংজ্ঞার দিকে। কি বলছে? এখানেও দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে রাখলে, আমরা আর ইকুয়াল টু ওয়ান ধরেছিলাম, যদি পরস্পরের ওপর 9×10⁻⁹ নিউটন বল প্রয়োগ করে, আমরা এখানে এফ এর ভ্যালু 9×10⁹ ধরেছিলাম, 9×10⁻⁴ বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়ে থাকে। এই হলো আমাদের এসআই পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।